আমি আজকে লিডারশিপ নিয়ে একটা কথা বলবো, যেখানে হচ্ছে লিডার ক্রিয়েটস বন্ডেজ, বন্ধন সৃষ্টি করে। আমি যতই নেতৃত্ব দেই না কেন, আমার ফলোয়ার যদি বন্ধন সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমার নেতৃত্ব হবে না, যে যার দিকে ছুটতে থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, কতটা বন্ধন সৃষ্টি করেছি আমরা, কজন নায়ের মাঝেই হাল ধরেছি রে শক্ত হাতে রে। আমার নায়ের মাঝেই যখন বন্ধন থাকবে, যখন আমি চেষ্টা করলেও বন্ধন ছুটবে না, লিডার্সের প্রথম রোল। আমি সুন্দর একটা উদাহরণ দিতে পারি, আপনার পাঁচজন টিম মেম্বার আছে, পাঁচজনই সবল, আমি শক্ত হাতে ধরেছি, আমি কলম টানবো কিন্তু কলম ভাঙবে, কলম ছুটবে না। আর যদি বন্ধন না থাকে, আমার একজন ছুটে গেছে, আপনি দেখেন আমি পাঁচ চারটা আঙুলে ধরেছি, আমি টান দেবো ছুটে যাবে, কারণ শক্ত হাতে না। আমি যখন নেতৃত্ব দেব, আমার সবসময় মনে রাখতে হবে আমি কতটা বন্ধন সৃষ্টি করেছি, আমরা, আমি না। আমি নেতৃত্বের মধ্যে যদি বলি আমি করেছি আমি করেছি আমি করেছি, তাহলে নেতৃত্ব হবে না। নেতৃত্ব বলে একটা জিনিস বলতে হবে, আমরা করেছি। আপনাকে মনে রাখতে হবে যে কতটা বন্ধন সৃষ্টি করতে পেরেছেন। আমি অনেক সময় একটা কথা বলি, বিবাহ বন্ধনটা কি, যখন দুটো মন একত্রিত হয় দেন বিকামস ম্যারেজ, আর যখন দুটো মন সরে যায় তখন বলি ডিভোর্স। আমার নেতৃত্বের মধ্যে আমি ম্যারেজ চাই, ডিভোর্স চাই না। আমি পাঁচটা জিনিসকে আজকে আমি হাইলাইট করতে চাই আপনাদের সামনে, যারা নেতৃত্ব দেবেন তাদের পাঁচটা জিনিসের মধ্যে প্রথমটা আমি বলছি, বি স্যাক্রিফাইসিং, কতটা উৎসর্গ করেছ তোমার টিমমেটের জন্য, কতটা নিবেদিত প্রাণ তুমি, তুমি কতবার চিন্তা করেছো ওর জন্য কি করতে হবে, নিজের জন্য না, কতটা স্যাক্রিফাইস করেছো তার জন্য, কখন তার প্রয়োজনে তুমি কতটা সামনে এগিয়ে গেছো। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, একজন ছেলে, সত্য ঘটনাই বলছি, একজন ছেলে দীনতায় ভরপুর ছিল, বোনাসের টাকা পেয়েছে এদের, বস বললেন বাড়ি যাবে কখন, ছেলেটা বললেন স্যার বাড়ি তো যাব না, যাব আমি ভোর রাতে যে বুঝবো, কারণ আমি যে টাকাটুকু পেয়েছি আমি ঋণগ্রস্ত মানুষ, সব বলে ঋণ দিয়ে দেবো, আমি কিছু কিনতে পারবো না, সে কারণে ভোর রাতে যে বুঝবো, সবাইকে বলবো কিনতে পারিনি কারণ কাজের চাপে। বস হাসলেন, কাছে ডাকলেন, নিজের বোনাসের টাকাটা হিসাব করে বললেন, ওই জাহাঙ্গীর আমার কাছে 3,000 টাকা এক্সট্রা আছে, আসো ভাই তুমি নাও 1,500, আমি নিই 1,500, চলো যাই দু ভাই মিলে ঈদ করি। এই মানসিকতা, এই স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড আপনার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে নেতৃত্ব দেওয়ার অধিকার আপনার আছে, না হলে নেতৃত্ব হবে না। 2 নম্বর, অ্যাপ্রিসিয়েট দ্য টিম মেম্বার্স, সবসময় একটা কথা বলতে হবে, যা সৃষ্টি হয়েছে তোমরা করেছ, যত প্রশংসা তোমাদের আমার না, আর যত গ্লানি, যত ভুলের জন্য গ্লানি, দ্য লিডার্সের কাঁধে নিতে হবে। কতটা অ্যাপ্রিসিয়েট করি আমরা, আমরা অ্যাপ্রিসিয়েটের বেলায় এত কার্পণ্য আমাদের মধ্যে, আমরা কখনো থ্যাংক ইউ বলি না, গ্রেট বলি না, চমৎকার কাজ করেছো এগুলো বলি না আমরা, যে কারণেই আমার টিমটা দুর্বল হয়ে যায়। দ্য লিডার্স মাস্ট অলওয়েজ নো হাউ টু অ্যাপ্রিসিয়েট। আমার পাঁচজন ছেলে, চারজন 40% অ্যাচিভ করে ফেলেছে, 50% অ্যাচিভ করে, 60, একজন শুধু করেছে 20%, আমরা কি করতাম, হ্যাঁ আপনি এখনো করতে পারেন, বাট অ্যাজ এ লিডার নো ইউ ডোন্ট সে দ্যাট, বলেন ও তুমি তো শুরু করে ফেলেছ, 20% করে ফেলেছ, বাহ মাশাল্লাহ, মরালটা হাই হয়ে যাবে, পরদিন ছুটে যাবে ছেলেটা, 60% কেন, 100%-এর অভাবে চলে যাবে। ইউ শুড নো হাউ টু অ্যাপ্রিসিয়েট। 3 নম্বর, বি দ্য গার্জিয়ান, যখন আমি ঘরে থাকি তখন আমার বাবা মা হয় আমার গার্জিয়ান, যখন আমি অফিসে যাই আমার লিডার্স হয় গার্জিয়ান, আমার ভালো মন্দ সৃষ্টি করা সেটা একমাত্র লিডারের কাজ।
আপনি ওকে সৃষ্টি করবেন, বিকজ বাবা চায় সন্তান যেন বাবার চেয়ে ভালো হয়। লিডার এক্স্যাক্টলি তাই থাকতে হবে, আমি এমন লিডার বানিব সে যেন আমার চেয়ে বেটার হয়, তার সুখ দুঃখে আপনি তার পাশে থাকবেন। চার নম্বর, বি কেয়ারিং, তাদের প্রতি সবসময় সদয় হবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা ছেলে রফিক তার নাম অ্যাক্সিডেন্ট করেছিল, আনকনশিয়াস হয়ে যায়, হসপিটালে নেওয়া হয়, বস শুনতে পায় তিনটের সময়, ছুটে যায় হসপিটালে, যে দেখে ওই রফিক সেন্স ফিরে নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। বস তার মাথার পাশে দাঁড়ালেন, না খেলেন পানি, না খাবার খেলেন, কোনো কিছু স্পর্শ করলেন না, ভোর রাতে রফিকের সেন্স ফিরে, চোখ খুলি দেখে লিডের সামনে দাঁড়ানো, কতটা কেয়ারিং। লিডারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন জল পান করলেন না, একটাই বলেছিল যখন সন্তান আমার অসুস্থ জ্ঞান নেই আমি কি করি পানাহার করি। হাউ ইউ কেয়ার, কতটা কেয়ার করতে পেরেছি আমার ওই ফলোয়ার্স, তারা আসলে ফলোয়ার্স না, তারা আপনার সন্তানের মত। পাঁচ নম্বর, ক্রিয়েট ফিউচার লিডার্স, আপনার নেতৃত্বেও কতটা নেতা সৃষ্টি হয়েছে, কতটা নেতা সৃষ্টি করতে পেরেছেন, আপনার সফলতা ওইখানেই হবে when they will become a self leaders, apni srishti kore jaben tara shudhu toranito kore jabe, leaders sarthokoto jagay whenever you create another leader, anhoy netritto kothay, netritto tokhoni hobe jokhon arekta neta srishti korben, leader creates leader. Ami ei kotha guli apnader samne uposthapon korlam, srishti korun bondage উইথ এ টিম, সৃষ্টি করুন লিডার্স, সৃষ্টি করেন জাতি, সৃষ্টি করেন অর্গানাইজেশন, আপনার ভূমিকা অপরিসীম, ছোট করে দেখলে হবে না।